আপনাকে যদি প্রশ্ন করা হয় ড্রোন মার্কেটের বসকে, আমি শিওর আপনারা ম্যাক্সিমাম সবাই উত্তর দেবেন ড্রোন মার্কেটের রাইট নাও বস হচ্ছে DJI। ডিজাইয়ের উপর আসলে ড্রোন নেই বললেই চলে, বা অন্য যে কোনো ড্রোনের সাথে যদি আপনি কম্পেয়ার করতে চান এটা একদম টপে থাকবে সবসময়। কিন্তু সমস্যা হলো দাম বেশি। বাট যদি কিনা ডিজাইয়ের ড্রোনেই আপনি একদম কম টাকার মধ্যে পেয়ে যান, নন ব্র্যান্ডের যে ড্রোনগুলো সেই দামে পেয়ে যান, তাহলে কেমন হয়? আমার হাতে যে ড্রোনটা দেখছেন এটা ডিজাইয়ের একটি ড্রোন এবং অবশ্যই একদম ব্র্যান্ড নিউ, আর এটা UK ভ্যারিয়েন্টের। আমি কথা বলছিলাম DJI Mavic মিনি নিয়ে। আমি নিজে গত 3.5 বছর যাবৎ DJI Mavic মিনি ব্যবহার করে আসছি এবং আমারটা কিন্তু এখন পর্যন্ত ঠিকঠাকভাবে চলছে। কিছুদিন আগে আমি কই গেলাম, থাইল্যান্ড গেলাম, তো তখন ওইখানে গিয়ে অনেক শুট করা হয়েছিল DJI Mavic মিনি দিয়ে। তো আপনারা যারা ভিডিও দেখছেন নিশ্চয়ই জানেন যে ওটার ভিডিও কোয়ালিটি কেমন বা কতটুকু আউটপুট দিতে পারে। তবে এখনকার সময় দাঁড়িয়ে নাকি শুনলাম এই DJI Mavic মিনির যে ড্রোনগুলো পাওয়া যায় সেগুলোতে নাকি অনেকেই বলছিলেন যে তারা এটাতে বিভিন্ন সমস্যা ফেস করছে। যেমন ধরুন অনেকে বলছিল এটা রেঞ্জ নিয়ে নাকি সমস্যা হচ্ছে, বা কানেক্টিভিটি জনিত সমস্যা থাকতে পারে, সফটওয়্যারগত সমস্যা থাকতে পারে, যদিও সেটা UK ভ্যারিয়েন্টের না অন্য ভ্যারিয়েন্টের আমরা শুনছিলাম। তারপরেও আমরা আউটডোরে গিয়ে এই ড্রোনটাকে একদম চেক করে দেখতে চাই আসলে সেই ধরনের সমস্যা রয়েছে কিনা। যদি কিনা সেই ধরনের কোনো সমস্যা ফেস করতে না হয় তাহলে আমি বলবো রাইট নাও 30,000 টাকার আশেপাশে যত ড্রোন রয়েছে তার মধ্যে এটা একদম সেরা কাতারে থাকবে। তো দেখা যাক DJI Mavic মিনি যেহেতু এখন কম দামে পাওয়া যায় সেটা টেস্টিং রেজাল্ট কি বলে। তো DJI এর এই ড্রোনটা আপনারা কোথায় পাবেন এবং স্যামজন চ্যানেলের সাবস্ক্রাইবার যারা রয়েছে তাদের জন্য স্পেশাল অফার রয়েছে, পাশাপাশি 1 ইয়ার ওয়ারেন্টি, এই বিষয়গুলো আমরা অবশ্যই শেষ দিকে আলোচনা করছি। তবে আগে চলুন এটাকে একটু টেস্ট করে দেখা যাক। সো ফোনের সাথে কানেক্ট করা হয়েছে এবং আমরা ফার্স্টেই দেখেছি আসলে এটার রেঞ্জটা কতটুকু পাওয়া যায়। আমরা যেমনটা জানি DJI Mavic মিনি 1 কিলোমিটার পর্যন্ত মোটামুটি ঠিকঠাকভাবে ফ্লাই করা যায়, ম্যাক্সিমাম সবাই মোটামুটি এমনটা পারে, কেউ একটু প্লাস প্লাস পারে, কেউ কারোরটা আবার একটু কম ওড়ে আর কি। তো আমি এটাকে বিভিন্ন জায়গায় আসলে উড়িয়ে দেখছিলাম, আমার নিজের যেহেতু একটা রয়েছে তো ওইটার ক্ষেত্রে কিন্তু আমরা 1 কিলোমিটারের তো মাঝে মধ্যে প্রায় ঠিকঠাকভাবে পেয়েছি। আর এই ড্রোনটা আমি যখন ফ্লাই করছিলাম একদম প্রথমে যখন উড়াই মোটামুটি 500 মিটার যাওয়ার পরে যেটা দেখলাম যেটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল এবং এটা হোম পয়েন্ট আবার চলে আসছিল। দেন আবার একটু অন্য একটা জায়গায় গিয়ে পাশে একটু সরে গিয়ে আবার যখন ফ্লাই করলাম তখন এটা 600 সামথিং, প্রায় 700 মতো ফ্লাই করলো, 700 মিটারের মতো। তারপরে আমরা কোনো এক জায়গায় গিয়ে 900 সামথিং পেয়েছি এবং যেটা দেখলাম যে আপনি 1 কিলোমিটারের মধ্যে এটাকে ফ্লাই করতে পারবেন, বাট সব জায়গায় এটা স্ট্যাবল ছিল না। অর্থাৎ আপনি চাইলেই যে কোনো জায়গায় 1 কিলোমিটার ফ্লাই করতে পারছেন বা 1 কিলোমিটার রেঞ্জ পেয়ে যাবেন, বিষয়টি কিন্তু এমন ছিল না। তারপর আরও একটা বিষয় থাকে অ্যান্টিনাটা সেট করারও। তো অনেক সময় অনেকে জাস্ট এইভাবে সোজা করে রেখে ফ্লাই করে, এমনটা না, আসলে ড্রোনটা যদি এই বরাবর থাকে ধরুন এই বরাবর, তখন এটা কীভাবে সেট করে নিলে বা অ্যান্টিনাটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হয়। তো যা বুঝলাম মোটামুটি আপনি বলতে পারেন 700 মিটারের প্লাস মাইনাস এইটা একটা স্ট্যাবল জায়গা, এইটুকু ডিস্টেন্স আপনি ঠিকঠাকভাবেই পাবেন। তাহলে বলা যেতে পারে আগে একদম শুরুর দিকটাতে আমরা যখন DJI Mavic মিনি কিনি তখনকার সময় কিন্তু এমনটাই পেয়েছি, এটাই তো অনেক বেটার যে সবসময় পেয়েছি তাও না, ওই যে 1000 মিটারের আশেপাশেই আর কি। সফটওয়্যারের কোনো ইস্যু কিন্তু এতে আমি ফেস করিনি, এখন পর্যন্ত ফেস করিনি। ইভেন এটাতে একটা আপডেট এসেছিল, আপডেটও আমরা করতে পারছিলাম, তো এখন পর্যন্ত সফটওয়্যার নিয়ে কোনো ধরনের প্রবলেমে পড়তে হয়নি। আর ফুটেজ কোয়ালিটি, এইটাতে আপনারা হয়তো জানেন 2.7K সর্বোচ্চ 2.7K 30 FPS ভিডিও রেকর্ড করা যায়, এখানে 3 axis গিম্বল রয়েছে, তো আপনি একটা স্ট্যাবল ফুটেজ অবশ্যই পাবেন। আর 4K, হ্যাঁ 4K আপনি অবশ্যই মিস করছেন, 2.7K পর্যন্তই পাওয়া যাবে। বাট 30,000 টাকার মধ্যে যে ধরনের ড্রোন আমরা পাই মার্কেটে, অন্য নন ব্র্যান্ডের যে ধরনের ড্রোনগুলো পাওয়া যায় তাদের 4K সাথে যদি কম্পেয়ার করতে চান দেন এটা অবশ্যই এগিয়ে থাকবে, সেটা আপনারা খুব ভালো করে জানেন। ইভেন ফুটেজ কোয়ালিটি দেখে নিজেই হয়তো জাজ করতে পারবেন, এগুলো সব অটো মোডে শ্যুট করা হয়েছিল। আর আপনি যদি 60 FPS ভিডিও রেকর্ড করতে চান করতে পারবেন, বাট রেজলিউশন তখন চলে আসবে কিন্তু 1080p 2.7K জাস্ট 30 FPS পর্যন্ত এটা অ্যাভেলেবল থাকছে। এরপরে বাকি থাকলো ব্যাটারি ব্যাকআপ, আপনি ড্রোন থেকে কতটুকু সময় ফ্লাই করতে পারবেন আবার রিমোটেই বা কতটুকু চার্জ থাকবে। ড্রোনে ব্যাটারি ব্যাকআপ খুব একটা ভালো পাওয়া যায় না আমরা জানি, বাট DJI Mavic মিনি বা DJI ক্লেম করছে এটা দিয়ে আপনি 30 মিনিটের মতো ফ্লাই করতে পারবেন, 30 মিনিটসের মতো। তো 30 মিনিট কিন্তু ড্রোনের জন্য কম না, অবশ্যই অনেক, বাট এটাও ডিপেন্ড করে উইন্ড কন্ডিশনের উপরে, আকাশে কতটা বাতাস রয়েছে, কত স্পিডে আপনি ফ্লাই করছেন, এ সমস্ত বিষয়। কিন্তু আমরা যদি আমার যে মানে এত 2-1 বছরের যে উড়ানোর অভিজ্ঞতা সেই থেকে বলি, আপনি DJI Mavic মিনি থেকে মোটামুটি 22-25 মিনিটের মতো ফ্লাই করতে পারবেন, এটুকু ফ্লাই টাইম পাওয়া যায়। এটা হলো অ্যাভারেজ কাউন্ট করে বললাম আর কি। আর এই স্ট্যান্ডার্ড প্যাকেজের সাথে, অর্থাৎ আমরা যেটা নিয়ে আসি কথা বলছি, এর সাথে শুধুমাত্র একটি ব্যাটারি থাকবে, একটি রিমোটেই থাকবে। তবে আপনি চাইলে আরও ব্যাটারি এক্সট্রা কিনে নিতে পারেন, তখন নিশ্চয়ই আরও লং টাইম ফ্লাই করতে পারবেন, বা যারা আসলে প্রফেশনালি কাজবাজ করার চিন্তাভাবনা করবেন তাদের নিশ্চয়ই কাজে লাগবে। যদিও এগুলো আসলে প্রফেশনাল ড্রোন না, বাট অনেকে ইউটিউবের জন্য হয়তো ভিডিও টিডিও করতে চান তাদের নিশ্চয়ই কাজে লাগতে পারে। আর এই রিমোটের ব্যাটারি ব্যাকআপ, আসলে রিমোটের ব্যাটারি ব্যাকআপ হিউজ, আমি কখনো নিজেভাবে মেপে দেখিনি, নিজে তো এই যে 2-2.5 বছর ধরে ব্যবহার করি কিন্তু কখনো এইভাবে মেপে মেপে ব্যবহার করা হয়নি, মানে একদম কাউন্ট করে বলতে পারছি
না তবে আমি মনে হয় একবার চার্জ করে প্রায় সাত আট বার এরকম ফ্লাই করতাম যেটা করা যায় আসলে এই ড্রোনের সবই যে ভালো এমন না হ্যাঁ কিছু বিষয় অবশ্যই কমতি রয়েছে আপনি 30 32 হাজার টাকা দিয়ে এটা কিনবেন তার মানে সব ভালো হবে সবচেয়ে সেরা হবে এমন না কিছু জায়গায় কমতি রয়েছে সেটাও আমরা আলোচনা করছি তার আগে কোথায় পাওয়া যাবে এটা একটু ক্লিয়ার করে নিই আমাদের কাছে রিভিউ নেটটি পাঠিয়েছিল হবি শপ তাদের থেকে আপনারা রাইট নাও এই ড্রোন সহ বর্তমান সময় মার্কেটে যে সমস্ত ড্রোনগুলো অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটাই পেয়ে যাবেন এছাড়াও খেলনা বা টয় ড্রোনগুলো অ্যাভেলেবেল রয়েছে স্যামজন চ্যানেলের যারা সাবস্ক্রাইবার তাদের জন্য এই ড্রোনের সাথে একটি স্পেশাল ব্যাকপ্যাক থাকবে মানে ক্যারিং ব্যাগ পেয়ে যাবেন আর অন্য যে ড্রোনগুলো রয়েছে সেগুলো কিনলে ওগুলোর সাথে আপনারা বিশেষ অফার পাবেন এটার দাম কত কারেন্ট প্রাইস 32,990 টাকা এক বছরের সাথে সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দ্যাটস ইট সো এবারে আমরা আলোচনা করব এই ড্রোনের কিছু নেগেটিভ দিক এবং কোন কোন কারণে আপনি আবার কিনতে পারেন অর্থাৎ পজিটিভ দিক নেগেটিভ দিয়ে যদি শুরু করি এটাতে আমরা 4K সাপোর্ট পাচ্ছি না সর্বোচ্চ 2.7K তারপরে এটাতে কিন্তু কোনো অ্যাক্টিভ ট্র্যাকিং সিস্টেমটা নেই এটা মোটামুটি একটু আগের ড্রোন আপনারা জানেন অর্থাৎ আপনি ধরুন মোটরসাইকেল চালাচ্ছেন এবারে ড্রোন দিয়ে ওই মোটরসাইকেলটাকে ট্র্যাক করে জাস্ট ফ্লাই করে দিলেন আপনাকে ট্র্যাক করে করে সে চলে আসবে এই সিস্টেমটা কিন্তু এতে নেই ম্যানুয়ালি আপনাকে ট্র্যাক করে নিতে হবে এটাতে থাকছে না কোনো অবস্টিকাল সেন্সর অর্থাৎ ধরুন এই ড্রোনটা ফ্লাই করছে আপনি ততটা ভালো পাইলট না সামনে গাছপালা আছে এবার ড্রোনটা এখানে আসলো এসে গাছের ভিতরে কিন্তু ঢুকে যাবে যদি সামনে অবস্টিকাল সেন্সর বা এই ধরনের কিছু থাকতো তাহলে নিশ্চয়ই ড্রোনটা এই পর্যন্ত এসে ও অটোমেটিক থেমে যেত বা আপনাকে সেই সিগন্যালটা পাঠাতে পারতো যেগুলো আমরা আরও দামি ড্রোনে দেখে থাকি যদিও 1,300 টাকার ড্রোনে এত কিছু আশা করাও যায় না আর এটা বেশ আগের টেকনোলজির একটা ড্রোন যেটা আমি বলছিলাম তো এই বিষয়গুলোতে কমতি পাবেন বাট ভালো যে দিকগুলো রয়েছে এটা 2.7K রেজলিউশনের হলেও 30-32 হাজার টাকা যে সমস্ত ড্রোন এই মুহূর্তে বাংলাদেশ মার্কেটে পাওয়া যায় তাদের থেকে এর রেজাল্ট অবশ্যই এগিয়ে থাকবে তাদের থেকে স্ট্যাবল ফুটেজ দিতে পারবে অর্থাৎ এর যে গিম্বলটা এই বাজেটের যে কোনো ড্রোনের থেকে দেখবেন যে স্ট্যাবল ফুটেজ দিতে পারে এটা খুবই লাইট ওয়েটের 249 গ্রাম তার মানে 1 গ্রাম কম আছে আপনি চাইলে বিভিন্ন দেশে এটাকে ফ্লাই করতে পারবেন অর্থাৎ ম্যাক্সিমাম দেশে দেখবেন যে 250 গ্রাম হয়ে গেলে বা এর উপরে হয়ে গেলে রেস্ট্রিকশন থাকে তো ওই বিষয়গুলো কিন্তু এই ড্রোনে থাকছে না তারপর এটা সুপার ট্রাভেল ফ্রেন্ডলি মানে ফোল্ডোড করে রাখা যায় এই বিষয়গুলো আছে আর ব্যাটারি ব্যাকআপ হ্যাঁ সেটাও অবশ্যই আমরা এটার একটা ড্রোনের ক্ষেত্রে অবশ্যই ভালো বলতে পারি সো এই ছিল বিষয়াদি আমরা যে বিষয়গুলো ফার্স্টে জানছিলাম আসলে এই ড্রোনটা নিয়ে আমার মনে হয় না যে ফুল রিভিউ দেওয়ার মতো এখন আর কিছু আছে কারণ এই ড্রোন তো সেই অনেক আগে অলরেডি রিভিউ টিভিউ দেওয়া হয়েছে তো আমাদের বিষয় ছিল যে এই মুহূর্তে যে এই ড্রোনগুলো পাওয়া যায় যেহেতু ডিজাই এটাকে এখন নতুন করে কিন্তু তৈরি করছে না তো তাদের যে সমস্ত ইউনিট সেল হয়নি যেগুলো এখনও পাওয়া যাচ্ছে ওগুলোতে কোনো ইস্যু আছে কিনা বা রিফারবিশড এই ধরনের প্রবলেম কোনো ধরনের ফেস করতে হয় কিনা তো এই কারণে আমরা আসলে ইউজ করে দেখলাম তো দেখলেন এই তো এটার ক্ষেত্রে আপনি মোটামুটি 700 থেকে 1,000 মিটারের মধ্যে একটা রেঞ্জ ঠিকঠাকভাবে পেতে পারেন আর হচ্ছে গিয়ে সফটওয়্যারজনিত কোনো ধরনের প্রবলেম কিন্তু আমরা ফেস করিনি এই ইউকে ভ্যারিয়েন্টে আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ডিজাই ম্যাভিক মিনি ব্যবহার করছেন তাদের অভিজ্ঞতা কি সেটাও শেয়ার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব শীঘ্রই দারুণ কোনো ড্রোনের রিভিউ নিয়ে দেখা হয়ে যাবে টিল দেন টেক কেয়ার